অঙ্গুরে বাইরে দেখতে কোথায় আছে ঠিক ঠিক না ইন্না বাচ্চার বিকেল সেদিন আল্লাহ তারা বড় শক্ত ধরা আমেরিকার বিরুদ্ধে সারা বিশ্ব রুখে দাঁড়াতে হবে মুসলমান রুখে দাঁড়াতে হবে ভারতের বিরুদ্ধে আমেরিকার বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াতে হবে আমার 200 হাফেজ কোরআনকে তারা শহীদ করেছে তারা ওইভাবে মুমিন করে দেখছে মুসলমানের কি অবস্থা এই দেশ 9 মাসে বাঙালিরা স্বাধীন করছে মনে রাখিস আমেরিকা তোর পরাশক্তিকে এদেশের মুসলমান এখান থেকে হুঙ্কার দিবে তোর আমেরিকা খান খান হয়ে যাবে মুসলমানের খেলা করা যাবে না রোহিঙ্গা মুসলিমদেরকে শেষ করার পরে তারা এখন পায়দারে করতেছে আসামের মুসলমানদেরকে শেষ করার জন্য এই মুসলমান হোসিয়া সাবধান বিজেপি কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না পারে না পারে না নবীজি 1400 বছর আগে বলে গেছে আল কুফর মিল্লাতুল ওয়াহিদা সমস্ত কুফরি শক্তি তোমরা তাদেরকে বন্ধু বানাতে পারো না পারো না পারো না আমরা কি কাফেরকে বন্ধু বানাতে চাই আমরা কাকে বন্ধু বানাতে চাই পাঁচ ওয়াক্ত আদায় করে সওয়াব পাই কত ওয়াক্তের 50 ওয়াক্তের এরপরে যেই আহাম্মুকটা যেই বেওকুফটা যেই বন্ডা না নামাজ পড়ে না এটার জিন্দা বলি দেওয়ার দরকার না কি বলেন আপনারা নবীজির যদি নামাজ লাগে সাহাবায়ে কেরামের যদি নামাজ লাগে তাদের নামাজ লাগবে না তারা আসলে হইল ইহুদি গো দালাল কাদিয়ানিদের দালাল খ্রিস্টানদের দালাল ঠিক কি ঠিক না আমাদের নবী বলে নামাজ লাগবে আল্লাহ বলেন নামাজ লাগবে এই আহাম্মক কোন কোন কোত্থেকে জন্মাইছে এটা বিজাতিদের বানানো ফ্যাশন ঠিক কি ঠিক না বিজাতিদের বানানো আহলে খাবিজ বুঝতে পারছেন খেয়াল রাখবেন নামাজ দৈনিক কয়বার পড়তে হয় যারা পাঁচবার নামাজ আদায় করে তারাই সঠিকভাবে আল্লাহর গোলামি করে ঠিক কি ঠিক না যারা দৈনিক কয়বার নামাজ আদায় করে তারা কার গোলামি করে তারা মালিক স্বীকার করে আমার আপনার মালিককে আল্লাহ যদি মালিক হয় সুদ ঘুষ খাওয়ান যাই মনে চুরি করুন যাই মনে জিনা করুন যাই মনে জিনা করুন যাই মনে ডাকাতি করুন যাই মনে দাড়ি কামান যাই মনে মারু হাবন বলুন যাই মনে সাত গাঁট দেওয়ান যাই মনে কুত্তে জিরবা লাগান যাই মনে ক্যাপ মাথা দেওয়ান যাই মনে ভালো করে তো জানেন দেখা যায় মানেন না ঠিকই ঠিক না মানামানি তা সে কোনটা মোহাম্মদ রাসূলুল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যেমনি যেমনি বলছে ঠিক তেমনি তেমনি ভাবে জিন্দগি গঠন করুন উম্মত হইতেছেন না বিলেতি কুত্তে হইতেছেন উম্মত কারা কারা হইতে চায় আল্লাহ কবুল করেন বলে না আমি
কুত্তার দল আফগানিস্তানে 200 হাফেজে কোরআনকে শহীদ করেছে, ঠিক কি ঠিক না? তাদের চক্রান্ত, তারা বলে সন্ত্রাসী নয়, মুসলমানরা বলে সন্ত্রাসী। এই মুসলমান মুনাফিকরা, তোমরা তাদের দালালি ছাড়ো, মদিনার দালালি ধরো, অন্য কোনো উপায় থাকবে না, ঠিক কি ঠিক না? দালালি হবে মদিনার, দালালি হবে আল্লাহর, কোন বিজাতির দালালি বাংলাদেশে চলবে না, চলতে পারে না, পারে না, পারে না, ঠিক কি ঠিক না? যদি মালাকি মালিকের দালালি করতে হয়, পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে সময় মতো আদায় করতে হবে, ঠিক কি ঠিক না? যার নামাজ নাই তার কিছু নাই, ঠিক কি ঠিক না? যার নামাজ নাই তার কিছুই নাই। ফজরের সময় দেখা যায় এই মহল্লায়, এই এলাকায়, এই গ্রামে কয়টা শয়তান আছে আর কয়জন মুমিন আছে, ঠিক কি ঠিক না? যারা নামাজ পড়ে তারা মুমিন, যারা নামাজ পড়ে না তারা হলো শয়তান, 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 ঠিক কি ঠিক না? আমরা নামাজ আদায় করতে রাজি আছি, কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার কবীরা। নামাজ দৈনিক কয়বার? নামাজ পড়া মুমিনের কাজ, নামাজ না পড়া শয়তানের কাজ, ঠিক কি ঠিক না? আকাশকে না দানাত ওবে দানাত ওবে দানাত, আকাশকে না দানাত ওবে দানাত ওবে দানাত, দরজাহলে মুরাক্কাব বদা দহর বমানাত, কয় তোর থেকে জাহিলিরা দূর কর, মদিনার তাফিফ কইরে তুই ডাক দিতে দেরি হবে, আমি রব্বুল আলামিন লাব্বাইক আপনি বলতে দেরি হবে না। দর্শয় শিখে তু কামন্দ সাথে মাস জিরে হার লাব বাইকে তু লাব্বাইকে হাস, আল্লাহ 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 আল্লাহ। শুনেন, নামাজ পড়িয়া বিবি পর্দা করিয়া হালাল গেজা খাইয়া সুন্নত মোতাবেক চলিয়া যদি ডাক দেয়, আল্লাহ বলে প্রথম ডাকটা তুই দেস, তারপরে আর তুই দিতে হয় না, আমি তোর জবানে বসে আল্লাহ করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রিয়াল রহমান মিন কিবালিল ইয়ামান, ও আমার আসাবেরা, আমি ইয়ামান দেশ থেকে হাওয়ার হাতের সাহায্যে এখানে বসে আল্লাহর জ্ঞান পাইতে আছি। আসাবেরা বলে হুজুর ইয়ামান কোথায়, আমরা কোথায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও আমার আসাবেরা, ইয়ামান দেশে আমার একজন দোস্ত আছে। ইয়ামানে আর মানুষ ছিল না, এই ভালো করে বুঝেন, ইয়ামানে আর মানুষ ছিল না। নবীজি কয়জনের কথা কয়? কেন আব্দুল কুদ্দুস গাঙ্গুই ভবিষ্যৎবাণী করে, আমার এই হুজরাখানার দরওয়াজা 500 বছর পর্যন্ত বন্ধ থাকবে, তালাও নাই, চাবিও নাই, খুলনাও নাই। বাংলার জমিন থেকে ইব্রাহিম নামে একটা লোক আসবে। বাংলাদেশে আর মানুষ ছিল না, মানুষ ছিল না, আব্দুল কুদ্দুস গাঙ্গুই ভবিষ্যৎবাণী করে, কারিশাল দুনিয়াতেও আসে নাই। কারিশাল কি? দুনিয়াতেও আসে নাই, ভবিষ্যৎবাণী হয়ে যাইতেছে। ওই মিয়া আলে কবিসের, তোরা সিনস মুসলমান, তোরা সিনস আল্লাহ বলি কারে কয়? আল্লাহ বা তোরা খোদা কুন্ডা গাদা কুন্ডা এটাও জানোস না, সিগারেটের লাগে একটা উপকার আছে, সেটা জানেননি আপনারা?
কি অভিজ্ঞতা জানেন নি, হের ঘরে কোনো চুরি টুরি হয় না, খালি ফুরার হইতেই কামে থায়, ঠিক কি ঠিক না? সবচাইতে বড় উপকার কি জানেন নি, মরার সময় ফাঁসা দিয়ে রুবাই রইল, বুঝেন নি উপকার? তিন নম্বর উপকারটা শোনেন, জাহান্নামীদের শাস্তি হবে ফাঁসার নিচে দিয়ে, কোন দিকটা এইটা কথা কর, কোন দিকটা ফাঁসার নিচে দিয়ে, তাদের নাক দিয়া আর মুখ দিয়া ধোয়া বাইতে থাকবো, তো বিড়ি খাইন না করে সিগারেট খাইন না করে দেখলে ওই জাহান্নামের আজাবের কথা মনে হয়, ফাঁসা দিয়া যখন আগুন লাগাই দিব তখন নাক দিয়া মুখ দিয়া ধোয়া বাইতে থাকবো, ঠিক কি ঠিক না? উজানির হযরত বলতেন, ও ভাইরা আগুন কে লাগাইছেন, আগুন তো আমার দুষ্ট নয়, আগুন আমার দুশ্মন, ঠিক কি ঠিক না? আমার দুষ্ট হইলো কে? আল্লাহ। কোরআন শরীফের কোন জায়গায় যে সিগারেট খাওয়ার কথা আসেনি, হাদিস শরীফে আসেনি, থাকলে তো একটা দোয়াও থাকতো, ঠিক কি ঠিক না? সিগারেটের গন্ধ এত ভালো যে ফাইখানার গন্ধরে হারবা না, ঠিক কি ঠিক না? ওটা ফাইখানার বয়ে বয়ে কুতকুত করে আর খালি খায়, ঠিক কি ঠিক না? আরে মিয়ে খানা কি মানুষে ফাইখানার বয়ে খায়, এ বুঝুন না আমার কথা, গর কই দুয়ার কই হান্দাই কই, ঠিক কি ঠিক না? আল্লাহ কয় ঢুকতে জান্নাতে, হেজাই জাহান্নামের মধ্যে, ঠিক কি ঠিক না? বর্ষাকে জব খোনে দিলার খোনে জিগার হাম, বর্ষাকে জব খোনে দিলার খোনে জিগার হাম, দেখে কি জবে নাকলে মোহাবত মে সমর হাম, খুদা বহাদুরে 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 বন্দার কাছে এত নিকটে এত নিকটে এত নিকটে বন্দা বন্দার কাছে যত নিকটে আল্লাহ বলেন আমি তোর আরো নিকটে, ওয়ানাহনু আকরামু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বন্দা তোর সারটা যত নিকটে আমি খোদা তোর আরো নিকটে, নিকটে কে? আল্লাহ। নিকটে কে? আল্লাহ। মুমিন কাকে নিকটে চায়? মুমিন কাকে নিকটে চায়? কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে, ঠিক কি ঠিক না? কিসের মাধ্যমে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার দেশ থেকে হাওয়ার হাতের সাহায্যে এখানে বসে আল্লাহর গ্যারান পেতে আছি। আসাবেরা বলে, হুজুর ইয়ামান কোথায়, আমরা কোথায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও আমার আসাবেরা, ইয়ামান দেশে আমার একজন দোস্ত আছে, সেই সময় আল্লাহকে ডাকতেছে, ওই ডাকটা আমার কানে এবং নাকে আমি গ্যারান পাইতেছি, কানের মধ্যে আবার শুনতেছি বুঝাই দিতেছে আর নাকের মধ্যে কি পাইতেছি, গ্যারান পাইতেছি। আল্লাহু আকবার। আমি আর আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে যতটুকু সময় লাগে মদিনার রওজা মুবারকে আমার নাম আমার বাবার নাম দিয়া বুঝতেও এত সময় লাগে না, ঠিক কি ঠিক না? নামাজ ওয়ালা ডাক, কিসের ডাক? সাজলি আর শিবলি, কি বলেন? সাজলি আর শিবলি, জগৎ বাসা বুজুর্গ, ঠিক কি ঠিক না? সাজলির একটু ঘায়ের সাথে নফসানি ঢুকছিল আর কি, যে আমি একটু রাবে আরে বিয়ে করাম, কারে বিয়ে করবো? রাবে অবশ্যই আরে, আরে রাবে অবশ্যই আরকে বিবাহ করতে হইলে তো স্বামীটা রাবে আমার কইতে, বুঝুন নি আমার কথা, কিছু মানুষ আছে বুঝুন না আর বাকি গুণ আগ করে তো, ঠিক কি ঠিক না? রাবেয়াকে বিয়ে করতে হইলে রাবে আমার কাকি লাগবে, স্বামী লাগবে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির শাস্ত্রী হইল কে? রাবেয়া। কোন হাসান বসরি? হাসান বসরি আলিয়া ফখরদি, হাসান বসরি আলিয়া ফখরদি, সাইয়েদুল কাউনাইন ফখরুল আলামিন বুশরা নবী। আল্লাহ আল্লাহু আকবার। যার হাতটা আলী কারামুল্লাহ হুজুর হাতের সাথে লাগছে, আলী কারামুল্লাহ হুজুর হাতটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের সাথে লাগছে, নবীজির হাতটা আল্লাহর কুদরতি হাতের সাথে লাগছে, ইয়াদুল্লাহি ফাওকা আইনি, ঠিক কি ঠিক না? কার হাতের সাথে লাগছে? আল্লাহর। আল্লাহু আকবার। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে প্রস্তাব দিয়েছে, হুজুর আমি আপনার ছাত্রী রাবেয়াকে বিয়ে করতে চাই, কি করতে চাই? বিয়ে করতে চায়। আল্লাহু আকবার।
সাজলির মতো মানুষ সবাই জানে জগৎ বাসা বুজুর্গ আর হাসান বসরি অঙ্ক বললই তেরে সাজলি তুই মানুষ হয়েছ তুই কি কর কে বুঝবেন এটা সাজলি এত বড় বুজুর্গ সবাই জানে হাসান বসরি কি কর তুই মানুষ হয়েছ তুই কয় হুজুর মানুষ হই না আমি কি বললেন বলে না মানুষ তো হস না বলে মানুষ হইতে হইলে অমুক অমুক জায়গায় একজন ফলের দোকানদার আছে কি দোকানদার ফল বসে আল্লাহ আকবার ফাড়াই যে ফল দোকানদারের কাছে আল্লাহ আকবার ফল দোকানদার আল্লাহ আকবার গেছে ফল কিনতে কি কিনতে কয় আমি মানুষের কাছে ফল বেশি ও মানুষের কাছে ফল বেশি কি ফেসলা খেয়েছি তো আমি কার কাছে ফল বেশি মানুষের কাছে ফল বেশি ওই মানুষ মস্তমন্না মে খোদা আল্লাহ আল্লাহ মস্তমন্না মে খোদা
আল্লাহ দিল কো মজনু বনা কে মারা কেসে শিকস্ত দিল কো মজনু বনা কে মারা ইশকে সনম মে তুঝকো দর দর ফিরা কে মারা আল্লাহ 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 শাহ মন মস্ত বাদশাহ মন মস্ত গুবরু নজ মস্ত আশা দিদার আল্লাহ আকবর মেম্বার পাগল তার মেম্বারের জন্য চেয়ারম্যান পাগল তার চেয়ারম্যানের জন্য এমপি পাগল তার এমপিগিরির জন্য মন্ত্রী পাগল তার মন্ত্রীগিরির জন্য বাচ্চা পাগল তার বাচ্চাইর জন্য বাড়িওয়ালা পাগল বাড়ির জন্য গাড়িওয়ালা পাগল গাড়ির জন্য নারীওয়ালা পাগল নারীর জন্য আল্লাহ আকবার মৌমাছি পাগল মধুর জন্য মজনু পাগল লাইলির জন্য আশিকি পাগল মাসুকের জন্য আল্লাহ আকবার বাদশাহ মাল মস্ত মা বাকির হাল Allah, 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 Allah.
একজনের কলমের আগুন লাখো লাখো কলমে লাগছে, উজালি যায় দেখো তার কলমে কত আগুন, চরমলাই যায় দেখো তার কলমে কত আগুন, মদিনার ফায়ার হাউসে যায় দেখো কোটি কোটি কলমে আগুন। যে কলম কিয়া হলে দিল ফুঁক দিয়া লাখো, উস কলম মিয়া আল্লাহ কিয়া আগ ভরি হোগি, আল্লাহ আল্লাহ শরণ আসেনি, শরণ আসেনি,
ওই স্মরণ আছে কয় আমি আল্লাহ আকবার এখানে বসিয়া খাবার হাতের সাহায্যে খোদার গ্যারান পাইতে আছে কোথেকে ইয়ামান দেশ থেকে কোথেকে ইয়ামান আসাবের একা হুজুর দেখতে পারবো না ওনাকে একটু বলে না ওনার বুড়ো মা আছে মায়ের খাদমতের কারণে আসতে পারে না কি কয় তুই যে মোবাইল দিয়ে মা বাপ থুয়ে কই গেলি কই গেলি না সুরা করে সুরা ঠিক ঠিক না আল্লাহু আকবার কবীরা আল্লাহু আকবার কবীর আল্লাহু আকবার হ্যাঁ আল্লাহু আকবার বাইজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাইহি যিনি চৌধুরীর বছর পর্যন্ত এইভাবে বৈশাখ আল্লাহরে ডাকছে কত বছর ইতিহাস জানেন কত বছর আল্লাহরে ডাক দিছে মোহাম্মদ বাড়ছে না কমছে আমার নানু গুরু হজরত বলতো ও বা আর বিবিরা এই খান্ডিল্লে সময় দিয়ে ইয়ান বাদে আই কেউ ন জানে আই আর খোদার লগে আই খোদার কেন্দ্রে ডাক দিয়ে ইয়ান আই ব্যতীত আশেক ব্যতীত মাসুক ব্যতীত কেউ জানে ঠিক ঠিক না আশেকের কবর কে জানে এখানে আমি দেখতেছি আমার সাথে বসা ঠিক ঠিক না আমি দেখতেছি আমার সাথে বসা আল্লাহ বলে বডিটা তোর সাথে আছে আর রুটা আমার সাথে আছে আর আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার ওয়াজ করলি খোদা লয়ে বয়ে রয়েছে আল্লাহ কি লয়ে বসে কারণে বসে আল্লাহর লয়ে বসে আমরা তো মোবাইল লয়ে বয়ে না টেলিভিশন লয়ে বয়ে আর সুন্দর মাই আপেলে কুত্তার মতো এটার পিছনে ঘুরে ঠিক ঠিক না বুঝেননি আমার কথা কি বুঝেন কার তো কইছে মুসকাডেন দাঁড়ি কি বুঝে না বুঝেন ঠিক ঠিক না কার তো কইছে কি কাটে কি ফাত্তাবিউনি ইউহিবুকুম আমার বুঝি দেখতে চাস আমারে দেখতে হইলে আগে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখ আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার হাতে আসলে এত সময় নাই অনুরারা বলে আপনি যতক্ষণ মনে কয় আল্লাহু আকবার কেমনে কইলে বুঝবেন এক সাহাবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইসা এক সাহাবির এমনি ধরছে ওই যে আমরা যে ফলাফলি খেলতাম ছোটো খেলে এইভাবে আয়া চোখ বেড়ে ধরছে চোখ বেড়ে ধরার পরে ওই সাহাবি কি করছে বুঝতে পারছে যে নবীজি ফিটটা এইভাবে নবীজির লোকে আরো লাগিয়ে দিচ্ছে লাগাই দেওয়ার পরে নবীজি কয় তুমি মনে আমার চিনে চিনো না কয় চিনি দিয়ে কিন্তু ফিট কেন লাগাইছি কয় কি লিগে লাগাইছ কয় আমি জানি এই শরীরের লোকে যেই শরীর লাগবে এটা জাহান্নামের মধ্যে যাবে না বুঝেননি সাহাবাই কেরাম বুঝেননি আলে কবি সালারা সাহাবাই কেরামের ভুল ধরে ইসলামের নামে ধোকাবাজি করে তারা সাহাবাই কেরাম মেয়ালে হক ঠিক ঠিক না আফাজুল করিম সব বললো না যে ওই ঘোড়ার পায়ের মধ্যে দুলা বাড়ি খেয়ে যেটা পড়ছে আল্লাহ আকবার পায়ের মধ্যে বাড়ি খেয়ে যেটা নাকের মধ্যে ঢুকে যেটা পড়ছে যত বড় বুজুর্গ হোক এটা সমতুল্য হবে না ঠিক ঠিক না সাহাবাই কেরামের ঘোড়া পায়ের ধুলোর সমানও কি বুজুর্গরা কি হবে না খালি ফিসাবে জান্নাত দিয়া লাইব বেটা ফিসাবের জায়গা নিয়ে তো শেষ হইতো না ফিসাবে দৈরা কুলাইব নিবে ঠিক কি ঠিক না ফিসাবের খবর থাকতো না আমরা ওই ফিসাবের লগে চলি না যে ফিসাবের মধ্যে খোদা নাই ঠিক কি ঠিক না যাদের সাথে খোদা আছে আমরা তাদেরকে উন্মূল্যায়ন করি ঠিক কি ঠিক না ওমিয়া ভুল বুঝেন না আর আমি বড় বুজুর্গ এটাও বুঝেন না আমি রাত্রে তিনটার সময় শুয়ে রয়েছি এই কান কার জন্য আল্লাহর পক্ষ থেকে আমার কানে আওয়াজ আসছে রাত্রে তিনটার সময় আমি উজানি মাহফিলও বলে দিছি আমাকে বলছে দাওয়াত পৌঁছাইতে আমি পৌঁছাইতেছি রাত্রে তিনটার সময় আমার কানে আওয়াজ আসতেছে তুই ইব্রাহিমী পতাকা তলে সবাইরে দাওয়াত দিবি তা আমি বললাম কেন দাওয়াত দিব তো আমি ইব্রাহিমরে কবুল করে নিছি এর সাথে যারা থাকবে তাদেরকে আমি বার করিয়া দিব আর বর্ষ
আমাদের শেখ মোবারক করিম সাহেব অবস্থা আছে, বুঝেননি অবস্থা, বুঝেননি অবস্থা কি বুঝছেন? খালি কো আমরা বলে মরছে, আমরা কার দ্বারাই সিন্নি খাইলে বললা সিন্নি না, শুনছে নবীজির একটা দন্ত শহীদ হয়ে গেছে, সাথে সাথে একটা শহীদ করে ফেলাইছে, আর আপনি দাঁড়ি ভুষ দিয়ে একে চালান, আপনার মোহাব্বতে খালি ডুগডুগি শয়তান গোনালেন, ঠিক কি ঠিক না? আর ক দাঁড়ির মধ্যে কি ইসলাম আসেনি? আমি কই ইসলামের মধ্যে তো দাঁড়ি আছে, ঠিকই ঠিক না, ঠিকই ঠিক না? ইসলামের মধ্যে কি আছে? দাঁড়ি আসেনি? আসলে দাঁড়ি হইলো পুরুষের সৌন্দর্য, আর মহিলাদের সৌন্দর্য হইলো লম্বা চুল, ঠিকই ঠিক না? খালেদ আমার কাছুল না মদিনা আমার কাছুল, কি বুঝেননি আমার কথা? বিএনপির আবার রাগ করেন না, কোন নেত্রী আমগো কাছে ভালো না, আমগো কাছে এক নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক কি ঠিক না? আমরা গোলামি করি কার? কার গোলামি করি? কার তরিকা অনুসারে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ। আমরাও দুই নবীর ফাঁটি কইতাম যেদিন আমগো জান্নাতের সার্টিফিকেট দিতে পারবো, ঠিক কি ঠিক না? কি বলেন আপনারা? কি বলেন? আমরাও করলাম, তবে আমাদের জান্নাতের কি সার্টিফিকেট দিতে পারলে? আর আল্লাহ কয় আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে রাখছি আমার বলিদের হাতে, কি হুজুররা না ভুল করতে আছে? আল্লাহর ওলি যারা তাদের দুনিয়াতেও ভয় নাই, আখেরাতেও কি নাই? কে সার্টিফিকেট দিছে? এই সার্টিফিকেট দিছে কে? আল্লাহ। আমরা আল্লাহটা বিশ্বাস করি, দুনিয়ার কোনো নেতা নেত্রীটা আমরা বিশ্বাস করি না, আমরা নবীটা বিশ্বাস করি, আল্লাহর ওলিদেরটা বিশ্বাস করি, ঠিক কি ঠিক না? যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুসারে আছেন, ঠিক কি ঠিক না? আমি আমার দেশ থেকে হাওয়ার হাতের সাহায্যে এখানে বসে আল্লাহর গ্যারান পাইতে আছি, দেখছেন নি কি কয়? আমরা দুয়ের গ্যারান পাই, নবীজি কার গ্যারান পায়? আল্লাহর গ্যারান পায়। আল্লাহু আকবার, মনসুর পশমের গোড়া দিয়েতে আল্লাহ আল্লাহ বাইরে দিয়ে আছে, কি বাইরে দিতেছে? কারিশান চিকিৎসা শুরু করছে, কারিশামের লোকে ভাগ একটা ইয়া বলছে, বাল্লুক একটা ইয়া বলছে, সাপ একটা আইসে কারিশামের মেপেছে ধরছে, তো কারিশাম জিকির বন্ধ করে কো ননু ননু তুই আবার আমি হাসে দিচ্ছ কীর্তি, সাফের জিজ্ঞা সাফের কি করে জিজ্ঞেস করে, ননু ননু তুই আমি হাসে দিচ্ছ কীর্তি, কয় হুজুর সাফে কথা কয়, হুজুর আমি দেখতে আছি আপনি আর আল্লাহ খেয়ে দিতেছেন, আমি আর খাওয়াবো না, আল্লাহ আকবার। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এই যারা চিৎকার দেয় এদের ঈমানের মধ্যে পরিষ্কার আছে, ঈমান পরিষ্কার আছে, তো আল্লাহর নাম নিলে এটা কলবের মধ্যে যারা ধাক্কা মারে, এই জন্য সিদ্ধার দেয় সিদ্ধার দেয়। যারা নামের নিচের ফাগর তারা মাইয়া দেখলে সিকুর দেয়, ঠিক কি ঠিক না? যারা খেলার পাগল তারা ছক্কা মারলে সিকুর দেয়, উইকেট ফেলাইলে সিকুর দেয়, আর যারা মালিকের পাগল তারা আল্লাহর নাম নিলে সিকুর দেয়, আল্লাহ আকবার, ঠিক কি ঠিক না? ঘর কই দুয়ার কই চাষ কই, সিদ্ধার হবে একমাত্র কার জন্য? কার জন্য? না ছক্কা মারলে সিদ্ধার, উইকেট ফেলাইলে সিদ্ধার, ওই হলে কমিশন শয়তানেরা, এদের বিরুদ্ধে তুই কথা বলস না, তার মানে তোরা খেলাধুলার দালালি করস, মদিনার দালালি করস, সেই জন্য তাদের বিরুদ্ধে কথা বলস,
ঠিক না? রিয়াল রহমান মিন কিবালি আমান, আল্লাহ আকবার, কয় কোনো মা আছে মায়ের খাদমতের কারণে আসতে পারে না? শুনছে নবীজি দান্ত মোবারক শহীদ হয়েছে, একটা পাপ করে শহীদ করে ফেলছে, কারে নবীজি জানি কোনটা, আরেকটা শহীদ করে ফেলছে, কয় এটা না ওটা, এটা না ওটা, করতে করতে 32 দান্ত নবীজির জন্য শহীদ করে ফেলেছে। দেমো যে হুব্বে মোহাম্মদ তার মোহাম্মদ জুমে গেন, দেমো যে হুব্বে মোহাম্মদ আর মোহাম্মদ জুমে গেন, হু মোহাম্মদ হি মোহাম্মদ বিরদে মেরা রাত দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই টুপির মধ্যে মদিনাওয়ালার গ্যারান পাওয়া যায়, এই দাঁড়ির মধ্যে মদিনাওয়ালার গ্যারান পাওয়া যায়, আল্লাহু আকবার। এই মদিনার জামার মধ্যে মদিনাওয়ালার গ্যারান পাওয়া যায়, এই নমুনা লাগে যখন সেজদার মধ্যে যায় মালিকের গ্যারান পাওয়া যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলে বন্দা তুই যখন নাকি তোর নাকটা কুফালটা হাত দুইটা আমার কুদরতি পায়ে সফর তো করস, তুই তাকে আমার কুদরতি পায়ে আর আমার কুদরতি হাতটা থাকে তোর মাথার উপরে, আল্লাহ আকবার। মিলতা হয় কেন নামাজুমে সেজদে মে যাকে দেখলো, মিলতা হয় কেন নামাজুমে সেজদে মে যাকে দেখলো, হোগা খোদা কি সামনে সর কো ঝুকা কে দেখলো। কই তুই নামাজে সেজদার মধ্যে যায় দে, আমি আর তুই আর কেউ নাই, আর কেউ নাই, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ। নামাজ, নামাজ, নামাজ কত জায়গায় বলতে কোরআন শরীফে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নামাজ মানুষকে সমস্ত খারাপিয়ত থেকে হেফাজত করবে। কিসে হেফাজত করবে? আমার নামাজ না পড়লে কি হয়েছে, আমার ইমান ঠিক আছে, এটা হলো বিশ্ব শয়তান, এটা কি শয়তান? বিশ্ব শয়তান। নামাজ না পড়লে আমার ইমান ঠিক থাকেনি, নামাজে ইমান ঠিক করে, নামাজে কি ঠিক করে? ইমান ঠিক করে শুরু করে সুর না কয়, আমি নামাজ না পড়লে কি হয়েছে, ইমান ঠিক আছে, আর কত কি হিজলে আছে, কয় হুজুর আমার মাইয়ার লগে বসলে কিছু হয় না, তো তুই তো হিজলে তো কি হইব, ঠিক কি ঠিক না? আমেরিকার বিরুদ্ধে সারা বিশ্ব রুখে দাঁড়াতে হবে, মুসলমান রুখে দাঁড়াতে হবে, ভারতের বিরুদ্ধে আমেরিকার বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াতে হবে। আমার 200 হাফেজ কোরআনকে তারা শহীদ করেছে, তারা ওইভাবে মুমিন করে দেখছে মুসলমানের কি অবস্থা। এই দেশ 9 মাসে বাঙালিরা স্বাধীন করছে, মনে রাখিস আমেরিকা তোর পরাশক্তিকে এদেশের মুসলমান এখান থেকে হুঙ্কার দিবে, তোর আমেরিকা খান খান হয়ে যাবে, আর খেলা করা যাবে না। রোহিঙ্গা মুসলিমদেরকে শেষ করার পরে তারা এখন পায়তারা করতেছে আসামের মুসলমানদেরকে শেষ করার জন্য। এই মুসলমান হোশিয়া, সাবধান, বিজেপি কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না, পারে না, পারে না। নবীজি 1400 বছর আগে বলে গেছে আল কুফরু মিল্লাতুল ওয়াহিদা, সমস্ত কুফরি শক্তি তোমরা তাদেরকে বন্ধু বানাতে পারো না, পারো না, পারো না। আমরা কি কাফেরকে বন্ধু বানাতে চাই? আমরা কাকে বন্ধু বানাতে চাই? আল্লাহকে যদি বন্ধু বানাতে চাই, আজ থেকে আমার একটা সন্তান হলো আমি মাদ্রাসার মধ্যে দিব, তাহলে আমি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলাম, ঠিক ঠিক না? জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলাম। শুধু নাজেরা, নাজেরা বুঝেন, দেইখা শুধু নিজের সন্তানকে কোরআনে কারীম পড়াইলেন মুক্তবি দিয়া, আল্লাহ বলে ওই সন্তানের মা বাপকে আমি সাথে সাথে মাফ করে দিলাম, সাথে সাথে মাফ করে দিলাম। কোন
এখনো শিক্ষার মধ্যে মাফের ঘোষণা আছে আসেনি? নাই। শেষে ওই ডক্টর ইকবালের মতো খালি ওই লোনের মুখের ফানি বালাইবেন আর কানবেন আর কইবে লন্ডন কি হাওয়া দিল মে লাগি মাদার ফেদার ভুল গে, লন্ডন কি হাওয়া দিল মে লাগি মাদার ফেদার ভুল গে, উপরে খোদা দিল মে লাগি উপরে খোদা ভুল গে। এগুলি ফুটতে লইলো তো আমি নিজেই ঠিক থাকি। ডক্টর ইকবাল মরহুম কান্দে আর কবিতা লেখে, ও আমার ছেলে আমিও তো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করলাম, আমার তো ওই লন্ডনের চাকচিক্য সুন্দর নারী আমাকে স্পষ্ট কি স্পর্শ করতে পারে না, আমাকে ধরতে পারে না, কারণ আমি যখন লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাই আমি মদিনার সুরমা আমার চোখের মধ্যে লাগে গেছিলাম। সুরমা ছায়া খোক মেরে খাকে মদিনাতুর রাসূল, আমি মদিনার সুরমা লাগে গেছিলাম, আমাকে আমেরিকার চাকচিক্য ধরতে পারে না, লন্ডনের চাকচিক্য ধরতে পারে না, আমার মদিনার প্রেমে ধরছিল। এক কবিতার মধ্যে লেখে, আল্লাহ বেহেশতি হরে যেন আমাকে জান্নাতের মধ্যে ফেরে সান্না করে, আমি তো হরের জন্য তোমাকে ডাকি না, আমি তো হরের জন্য তোমাকে ডাকি না, জান্নাত ও দোজখ সে আরব ক্যা করো, জান্নাত ও দোজখ সে আরব ক্যা করো, আরজু হ্যায় মৈ তুঝে দেখা করো, সবসে বেহতর সবসে বড় নামতে দিদার তু, আমার আপনার কাছে বড় নামতকে ওয়ামা বিকুম মিন নিয়মতি ফামিনাল্লাহ, আমার আপনার কাছে সবচাইতে বড় নামতকে তুমি যে আমাকে তোমার নাম নেওয়ার সুযোগ করে দিছ, তুমি যে আমার একটু তোমার সাথে লাগে রাখছো খোদা, বোয়ালি কলন্দর কয় আল্লাহ আমার কাছে তোমার নাম ব্যতীত কোনো জিনিসে মজা লাগে না, ইয়াদ হাগা মুদিকে যাই রুহরা, ইয়াদ হাগা মুদিকে যাই রুহরা, মারহাবা মুদ ইদেলে মজরুহরা, আল্লাহ 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 আল্লাহ। খুদ পীর মস্ত মীর মস্ত শাখদার আসরার মস্ত, পাবন্দা তুই পাগল আমার জন্যে আমি পাগল তোর জন্যে, আমি পাগল কার আল্লাহ পাগল কার আমার আমার বলে পাগল আমার পাগল কে আমি কার পাগল, সুদাম তু মান সুদি মান যা সুদাম তু যা সুদি, তো খোদা বান্দে আমিনি তো খোদা বান্দে সারি, তো খোদা বান্দে আমিনি তো খোদা বান্দে সারি, তো খোদা বান্দে সীমানি তো খোদা বান্দে জুনুবি, তো খোদা বান্দে জমিনি তো খোদা বান্দে সামাই, তো খোদা বান্দে হার যাই, ও মালিক সেদিকে ফিরাই আঁকি সেদিকে তো তুমি 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 ব্যতীত আর কেউ নাই, এক ফাঁকড়া কাল্লা তোমার তো দেহি না, কয় তুই দেহস না গা ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তো তোর ভিতরে লুকাইতো আছি, কে আছে লুকাইতো